আমরা এখন দাঁড়িয়ে আছি মাশরাফির প্রচার প্রচারণার অংশ হিসাবে বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ নগরে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? প্রথমেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্মরণ করছি 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা। এখানে আমার সাথে স্টেজে আছে 2 জন মুক্তিযোদ্ধা, এখানে আছেন, আমার সাথে দেখা হয়েছে। এখানে এসে আসলে কি বলবো, প্রথম কথাই বলতে হয় বিশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ, ওনার সন্তান এখানে আছেন। আপনারা জানেন ওনার স্ত্রী কয়েকদিন আগেই মারা গিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীকে জানানোর সময় উনি অসুস্থ ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীকে জানানোর সাথে সাথেই আধা ঘন্টার ভেতরে যে দেখা করতে গিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং উনি বাইরে পাঠাতে চেয়েছিলেন, কিন্তু ওনার শারীরিক অবস্থা এমন ছিল, ডক্টররা আসলে বলেছিল এখন জার্নি করার কোনো সুযোগ নাই, তো এই জন্য ওনাকে বাইরে পাঠানো যায়নি। তো ওই রাত্রেই উনি ইন্তেকাল করেন। আসলে ওনার সন্তান এখানে আছে, ওনার সামনেও আমার কথা বলার শক্তি অতটা নাই, কারণ মুক্তিযোদ্ধাদের সামনে আসলে কথা বেশি বলার মানে কি বলবো আসলে খুঁজে পাই না। তারপরেও বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছে, আশা করি ইনশাল্লাহ আপনারা স্বাধীনতার পক্ষে থাকবেন, আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন, এবং আমরা এই অবহেলিত লড়াই আর শুনতে চাই না। আমরা ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন চলছে সারা বাংলাদেশে, যে জোয়ার চলছে, সেই জোয়ারের অংশীদার আমরা হতে চাই, একটা শক্তিশালী জেলা হিসেবে আমরা দাঁড় করাতে চাই এই নড়াইলকে। এর জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন, আশা করি ইনশাল্লাহ আপনারা সহযোগিতা করবেন। 30 তারিখে সকালে যাবেন ভোট কেন্দ্রে, এবং ইনশাল্লাহ সিদ্ধান্ত অবশ্যই আপনার, কিন্তু আশা করি আপনারা। মোহাম্মদ আজিজ ভুইয়া, উনি আমার চাচা হন, অসুস্থ, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে।